সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ বারো রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে। তো আজ 30 মে 2022 ইংরেজি তারিখ, 15ই জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 16ই জ্যৈষ্ঠ, 1429 বঙ্গাব্দ, হিজরি 28 শাওয়াল, রোজ সোমবার। অমাবস্যা তিথি থাকবে বিকাল 4:17:53 পর্যন্ত, তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে। আর কৃত্তিকা নক্ষত্র থাকবে সকাল 7:16:39 পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিবহন করবে গ্রহপিতা রবি এবং বোধন শক্তির কারক বুধকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গে তুলা রাশিতে কেতু পরিবহন করবে, কুম্ভ রাশিতে শনি মহারাজ নিজ গৃহে পরিবহন করবে, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিবহন করবে, আর মেষে সর্বগ্রাসী গ্রহ রাহুর সঙ্গে দৈত্যকুলগুরু শুক্রাচার্য মিলিত হয়ে পরিভ্রমণ করবে। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে কোন রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্য ফুলে ধরবে, কারা কর্ম পাবে, বিশেষ করে কারা ক্যারিয়ার করবে, এমনকি ব্যবসা বাণিজ্য কাদের চালু হবে বা কাদের ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে যার ফলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, এমনকি ধার কর্জ ঋণ থেকে কারা মুক্তির পথ পাবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কোন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন কাটতে পারে, বিদ্যাশিক্ষায় যারা ব্রতী আছেন তাদের জন্য দিনটি কী অপেক্ষা করবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বন্ধুত্ব আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি উপহার পাবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে ধার কর্জ বা ঋণের জালে আটকে ছিলেন সেই ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে, সেই সঙ্গে মনোবলও বাড়বে, জনবলও কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার বিহার এবং নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। যদিও শিক্ষার্থীরা চমকপ্রদ সফলতা পেয়ে তারা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুর্যোগের কালো মেঘে ঢাকা ছিলেন তাদের এই কালো মেঘ দূরীভূত হবে এবং সুদিনে সূর্য আপনাদের উপর ফোকাস মারবে, যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত হবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনাও বাস্তবায়িত হবে, দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারকে আনন্দে নাচাবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, আর প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে। তবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, তাদেরকে কঠোর শ্রম মেধা এবং প্রযুক্তি আর কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধি ও আচরণের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের কিন্তু দিনটি খুব একটা শুভকর হবে না। একদিকে আয় উপার্জন কম থাকবে, ব্যবসা বাণিজ্যে
মন্দা থাকবে, কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে, তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুতমালের দামও কিন্তু কমে যেতে পারে, যার ফলে ধার কর্জ ঋণের জালে কিন্তু আটকে দিতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মনকে বিষণ্ণ করে তুলতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকেরও শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাছাড়া আপনারা পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল আপনাদেরকে গুনতে হতে পারে, এমনকি বিদ্যাশিক্ষায় যারা ব্রতী আছেন তারা চমকপ্রদ সফলতা পাবেন, ভাই বোনদের সাথে যাদের কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসার মাধ্যমে সুসম্পন্ন হবে, এমনকি বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কিন্তু কেউই সহযোগিতার হাত বাড়াবে না, তাই তো নেশা মদ্য জুয়া সর্বতরূপে বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বড় কোনো কাজ আটকে ছিল সেগুলো সচল হবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা বিলও পাস হবে, তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে অধিক লাভবান হতে পারেন, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি যাদের প্রেম ভেঙেছে, বন্ধুত্বে ফাটল ধরেছে, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এডুকেশন লাইফে ধস নেমেছিল, এগুলো পুনরায় ফিরিয়ে দিয়ে আপনাদের উপহার দেবে এক চমকপ্রদ একটি দিন, যার ফলে আপনারা এক নতুন যুগে পদার্পণ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে, কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে, সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ কিন্তু আপনাদের জীবনের গতি প্রবাহকে বদলে দিতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় যারা ভুগছেন তাদের মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, তবে মনে রাখবেন যে যারা নৌভ্রমণ বা আকাশ ভ্রমণ করেননি তাদেরকে তাদের জন্য আজকের দিনটি অতিশয় শুভ সম্ভাবনাময় এবং ভ্রমণ রেকর্ডীয় ভ্রমণ হিসেবে গণ্য হতে পারে, তাছাড়া সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যারাশি নিয়ে। কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে, যার ফলে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, এমনকি আপনাদের চৌকস বুদ্ধিমত্তা, আপনাদের বিচক্ষণতা, আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের প্রযুক্তি, আপনাদের কৌশল আর অধ্যবসায় আপনাদের কিন্তু সফলতার স্বর্ণশিখরে নিয়ে যাবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে, এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে, এক কথায় আজকের দিনটি আপনাদের জন্য জীবনের এক নতুন ভিত গড়া জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, তাছাড়া সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন, জীবনসাথী জীবনসঙ্গী শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদেরও কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলারাশি নিয়ে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না, মনে রাখবেন আপনাদের রাশিতে কেতু আর অষ্টমস্থ চন্দ্র বিশেষ করে ভ্রমণকালীন সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে, নচের দুর্ঘটনায় পড়তে পারেন, এমনকি চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে, সেই সঙ্গে বিশেষ করে বড় কোনো ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ না করাই সমীচীন হবে, আর দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন,
অচিরেই বিবাহের টঙ্কার বেজে উঠবে। সেই সঙ্গে যাদের সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলা ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে। এমনকি যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক্ষা ছিলেন তাদেরও কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্নে যারা বিভোর ছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। তবে মনে রাখবেন, বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই পা বাড়াতে হবে। আর শিক্ষার্থীদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে এবং শিক্ষার্থীরা সুযোগের সদ্ব্যবহার করে তারা তাদের ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব ধনুরাশি নিয়ে। ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে। যারা হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তবে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় লেখাপড়া বন্ধ হয়ে পড়ার উপক্রম তৈরি হতে পারে। এমনকি পিতামাতার সাথেও কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। এতদূর সত্ত্বেও মন সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা বিদ্যাশিক্ষায় ব্রতী আছেন তারা সুবর্ণ সুযোগ পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবেন, এমনকি চাকরির ইন্টারভিউতে আপনারা বিজয়ী হয়ে বিজয়ের বরমাল্য করতে সক্ষম হবেন। সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পথও কিন্তু খুলে দিতে পারে। এমনকি বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনাদের পদোন্নতি এবং ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করতে পারে। আবার পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পেতে পারেন। এক কথায় উত্তরাধিকার সূত্রেও যেমন সাহায্য সহযোগিতা পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যার ফলে অর্থের পাহাড় গড়তে আপনারা সক্ষম হবেন। সেই সঙ্গে যাদের ভাই বোনেরা অসুস্থ ছিল, ভাই বোনদের সাথে মতানৈক্য ছিল, সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে। তবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, এমনকি অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভরাশি নিয়ে। কুম্ভরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে আপনাদের রাশির উপর দিয়ে শনি মহারাজ পরিভ্রমণ করবে। আর চতুর্থস্থ চন্দ্র, রবি, বুধের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি। এটা কিন্তু কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা এগুলো কিন্তু ঘটাতে পারে। তাই তো প্রতিটা পদক্ষেপে সতর্কতার সাথে ভেবে চিনতে পা বাড়াতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে, প্রেমিক প্রেমিকাদের মনের অভিমান ভাঙার নিজেরাই চেষ্টা করতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিতে হবে। তাছাড়া অর্থকড়ি ব্যাপারে সর্বদা বিশেষ করে ধার কর্জ দেওয়ার নেওয়া থেকেও বিরত থাকা সমীচীন হবে। যদিও সংকটকালে আপনাদেরকে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে করবে, তথাপিও ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। মনে রাখবেন, কর্মফল দাতা শনি মহারাজ, সে কিন্তু কর্ম ব্যতিরেকে ফল দিবে না। তাই তো কর্মে মনোযোগী হন, দেখবেন ভাগ্য আপনাদের অনুকূলে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 30 মে 2022 ইংরেজি তারিখে আপনাদের রাশির উপর দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র তৃতীয়, বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে ভাই বোনদের সাথে, ভাই বোন বা আত্মীয় স্বজন দের সাথে একটা সম্প্রীতির বন্ধন রচিত হতে পারে। তাছাড়া কর্মের সুনাম, যশ, পদোন্নতি, স্থিত স্থানে বদলি বা মনোবাসনা পূর্ণ করতে পারে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বেজে উঠতে পারে, প্রেমিক প্রেমিকারা দিনটি মৌজ মস্তিতে কাটবে
কাটাতে পারেন, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে, অর্থ উপার্জনের পথও কিন্তু খুলে দিতে পারে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে, এমনকি আপনাদের সুনাম যশ প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় পক্ষে আসবে অথবা মীমাংসার মাধ্যমে সুসম্পন্ন করে আপনাদের জীবনের গতি প্রবাহকে বদলে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 30 মে 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর দিনটি অতিবাহিত করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।